সশ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের বিশতম সপ্তাহের অ্যাসাইনমেন্টের প্রশ্নগুলো প্রকাশিত হয়েছে মাত্র প্রশ্নগুলো দেখার জন্য আমরা এখন স্ক্রিন চলে আসলাম খুব শীঘ্রই এগুলোর অ্যান্সার আমাদের চ্যানেল প্রকাশিত হবে তুমি যারা আমাদের চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো কিন্তু অন করে রাখতে পারো যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে চলে যায় তোমরা দেখতে পাচ্ছ বারো তারিখ আজকে এই মাত্র এসে প্রশ্নটি আমাদের কাছে প্রকাশিত হয়েছে এবং প্রশ্নে বলা হয়েছে যে কোভিড উনিশ পরিস্থিতিতে শিক্ষা নির্দেশনায় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড

প্রশ্নে বলা হয়েছে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ বলা আছে যে জন্ম ও মৃত্যু হার তারতম্যের বিভিন্ন কারণের সাথে মিল রেখে একটি সচিত্র পোস্টার উপস্থাপন করো পোস্টারের প্রতিটি চিত্রের পাশে তার কারণ প্রভাব সংক্ষেপে উল্লেখ লিখতে হবে মানে তার কী কারণে জন্ম মৃত্যু হারের এই তারতম্য হচ্ছে সেটা প্রভাব এবং কারণগুলো লিখতে হবে নির্দেশনায় বলা আছে শিক্ষার্থীর হাতে ছবি আঁকবে বা ছবি সংযোগ করে দিতে পারে রং তলির ব্যবহার করতে পারে পাঠ্যবই অনুসরণ করে প্রয়োজনীয় তথ্য সংযুক্ত করতে পারে এটি সবসময় তথ্য বাংলাদেশের বেশি পড়েছে বিষয় অ্যাসাইনমেন্টের প্রশ্ন তার পরবর্তীতে আমরা চলে যাই ইংরেজি বিষয় ইংরেজি বিষয়টি এটি তোমাদের নাম্বার সিক্স অ্যাসাইনমেন্ট যেহেতু এই বিষয়ের আগে পাঁচটি অ্যাসাইনমেন্ট হয়ে গিয়েছে তাই এটি ছয় নং অ্যাসাইনমেন্ট ইংরেজি বিষয় এটি লেসন টুয়েলভ সন অফ দ্য সয়েল থেকে প্রশ্ন করা হয়েছে অ্যাসাইনমেন্টের প্রশ্নে বলা হয়েছে থিঙ্ক দ্য টাইটেল সন অফ দ্য সয়েল টাইটেলটি চিন্তা করো যে সন অফ দ্য সয়েল এবং ইন লেসন টুয়েলভ লেসন টুয়েলভে যে সন অফ দ্য সয়েল এইটা চিন্তা চিন্তা করে টাইটেলটা হু ইজ দ্য সন অফ দ্য সয়েল হেয়ার এখানে সন অফ দ্য সয়েল সয়েলের ছেলেকে এখানে হোয়াই ইজ হি নেইমড সো কেন তাকে এই নামে টাকা হয় হাউ ডাজ দ্য টাইটল ম্যাচ দ্য পার্সোনালিটি রেফার টু দ্য লেসন এই লেসনের সাথে যে সন অফ দ্য সয়েলের পার্সোনালিটি কীভাবে ম্যাচ করতে পারি টাইটেলের পার্সোনালিটি কীভাবে ম্যাচ করতে পারি সেটা আমাদের এখানে ব্যাখ্যা করতে হবে অ্যান্ড দেন এটাই বলেছে জাস্টিফাই ইউর অ্যান্সার আপনার বা তোমার অ্যান্সারটি জাস্টিফাই করতে হবে একশো পঞ্চাশ শব্দের মধ্যে একশো ওয়ান হান্ড্রেড ফিফটি ওয়ার্ডস একশো পঞ্চাশ শব্দের মধ্যে এটি লিখতে হবে ইউকুড অ্যাডেট সাম পিকচার্স অফ দ্য সন অ্যান্ড দ্য সয়েল মেনশনড ইন দ্য ল্যাসন তুমি চাইলে এখানে কিছু ছবি অ্যাড করতে পারো সেই ছেলে সম্পর্কে সেই বাচ্চা সম্পর্কে এবং সয়েল সম্পর্কে মাটি সম্পর্কে ছবি অ্যাড করতে করতে পারো পারোমেন্টের প্রশ্ন ইনস্ট্রাকশনে বলা আছে দিস অ্যাসেসমেন্ট গোস ফর টাইটেল জাস্টিফিকেশন ওয়ার ইজ টুয়েন্ড উইল জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য লেসন ইন গিভিং ফিডব্যাক টেল হেদার ওয়েদার দে কুড ইউজ আর্গুমেন্ট অর ল্যাঙ্গুয়েজ অর নট এখানে মেনলি বলা হয়েছে অ্যাসাইনমেন্টটি হচ্ছে এই যে টাইটেলটি দেওয়া হয়েছে সন অফ দ্য সয়েল এই টাইটেলটিকে জাস্টিফাই করবে শিক্ষার্থীরা এবং এইটা সম্পর্কে শিক্ষার্থীরা নিজেদের মতো করে ব্যাখ্যা করবে এই হচ্ছে অ্যাসমেন্টের প্রশ্ন খুব শীঘ্রই এটার অ্যান্সার আমাদের চ্যানেলে প্রকাশিত হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকনটি অন করে রাখো যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে চলে যায় আজকের মতো এখানে আমরা কম্পিটিশন দিয়ে দিয়েছি ধন্যবাদ সবাইকে